কুমিল্লায় প্রবাসী শহীদ উল্লাহ হত্যা মামলায় স্ত্রী সহ চারজনকে মৃত্যুদণ্ড ও একমাত্র মেয়ে খাদিজাকে যাবজ্জীবন দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল স্ত্রী হোসনিয়ারা বেগম, চান্দিনা উপজেলার শাহজাহান, আমির হোসেন ও মুস্তফা। এদিকে চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর জহুরুল হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ আলী। দণ্ডপ্রাপ্তরা হল ফজলুর রহমান, দীপক কুমার ও আবু সুফিয়া।